তো হাই বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এখন কইতে বাজে 7টা। তো শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ একটা নতুন ধর আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো দেখো, সকালটা চা দিয়ে শুরু করলাম। তো সকালে উঠে কাজ ছেড়ে, কাপড় ছেড়ে চাটা খেলে বেশ কাজের মেজাজ আছে। তো ওই জন্য চাটা করে নিয়ে চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, আজ সকাল থেকে রাত অবধি আমি কি কি মানে যে খাওয়া দাওয়া হয় সেটাই তোমার দিকে দেখাবো, তো তোমার দিকে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, চা তো হয়ে গেছে, চা হয়ে গিয়ে চা খাওয়া হয়ে গেছে। তো তোমার দাদাভাই ডিউটি যাবে, আলু চচ্চড়ি করলাম আর ওখানে রুটি ভাজা হয়ে গেছে। তো চলো তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিই। এখন খেতে বাজে ধরো 8:05 হয়ে গেল, এদিকে করতে করতে 8:05 হয়ে গেল। তো তারপর দাদাভাইকে টিফিনটা দিয়ে দেবো। খাওয়া দাওয়া করে দাদাভাই চলে গেলে তারপরে আরও মানে তারপরে তো কাঁচাকুচিটা দাদাভাই চলে গেলে করি, কাঁচাকুচি করে শুকনো দিয়ে তারপরে রান্নাঘরে আসবো। তো তখন দাদাভাই ঘরে টিভি দেখছে। তো আর হচ্ছে রুটি ভাজা, কাল রুটি দুটো কালকে ছিল, খুঁজে পেলে তোমার দাদাভাই খেয়ে যায় দুটো রুটি আর দুটো মুড়ি দেবো। তো তোমার দাদাভাই খেয়ে চলে যাবে, তারপর আমি আবার অন্য কাজ করব। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, সকালের সব কাজ সেরে তো এখন রান্নাঘরে চলে এসেছি। এখন বাজে ঘুরতে 10:15। তো বন্ধুরা দেখে নাও কি রান্না জোগাড় করেছি তোমাদের দিদিভাই। তো চলো দেখাই। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, টমেটো ভাতে, আলু ভাতে, ডিম ভাতে। আচ্ছা, আর এখানে তোমার মানে এখানে টমেটো আলু ভাতে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ঝাল হবে। আর এখানে শিম আলু ভাজা হবে, মানে ভাপি নেওয়া হচ্ছে। আর এখানে ধরো তোমার উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করব। এখানে বড়ি রেখে দিয়েছি। আর এখানে তোমার মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে। মুগের ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে টিফিন খেয়ে রান্নাঘরে চলে এসেছি। তো দেখো রান্নার জোগাড় মোটামুটি হয়ে গেছে। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো। তো চলো। তো বন্ধুরা দেখো, শিম আলুটা পানা হয়ে গেল। তো তারপরে এদিকে উচ্ছে তরকারিটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ফ্যান ঘোরানো হয়ে গেছে, তো ভাপানা হয়ে গেলো। তো তারপরে আলু ভাজা, বেগুন ভাজা করে মানে উচ্ছে আলু বেগুন তরকারিটা বসানো হয়েছে। তো বন্ধুরা দেখো, তারপরে তোমাদের কাছে আর আসিনি। তো আমার রান্না কমপ্লিট। তো দেখো কী রান্না হয়েছে আজকে। তো দেখো, তো তো বললাম মুগের ডাল, উচ্ছে আলু বেগুন দিয়ে তরকারি, আলু ভাজা, শিম ভাজা, ডিমটা ভাতে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে, তো শুধু ঝাল হয়েছে। আর তোমার ওদিকে দেখো, বললাম না দেখি না। তো আজকের মেনু এইগুলোই। তো দেখো এখন এবার তোমার এখন ঘড়িতে বাজে 7টা। তো রাত্রির খাবার আয়োজন হচ্ছে। তো বন্ধুরা, আলু ভাজা আর লুচি হবে, আলু কাটতে বসে পড়েছি। তো সন্ধে দিয়ে বিকেলে যা যা কাজ আমার কাপড় ছাদ থেকে তুলে নিয়ে এসে গুছিয়ে রেখেছিলাম, একটু বিকেলের দিকে শুয়েছিলাম, গরমে হাওয়া পড়ে গেছে, দুপুরে একটু না ঘুমালে যেন কেমন হয় তো একটু ঘুমিয়েছিলাম। তো তারপরে এদিকে যা যা কাজ থাকে করে, তো এবার রাত্রির খাওয়ার আয়োজন হচ্ছে। তো আজকে আলু ভাজা লুচি হবে, আলু কাটতে বসে পড়েছি। তো বন্ধুরা দেখো, আলুটা কাটা হয়ে গেলে মজাটা মাখিয়ে রেখে তারপরে ওই ঘরে যাব। তো বন্ধুরা মানে কি বলবো, তো চলো দেখতে থাকো, সাথে থাকো। Thank you.
তো বন্ধুরা আলুটা কেটে ভেজে রান্না মানে আলুটা কাটা হয়ে গেলে আর ময়দাটা ঘর থেকে এখান থেকে মাখিয়ে নিয়ে চলে যাব রান্নাঘরে গিয়ে। আগে প্রথমে মানে কি বলবো আমি একা হাতে করা, তো বেলে আগে প্রথমে আমি বেলে রাখি, তারপর লাস্টে লুচিগুলো ভাজি। তো বন্ধুরা দেখো আলু কাটা হয়ে গেছে, ময়দা মাখানো হয়ে গেছে, এবার রান্নাঘরে যাবো। তো চলো তো দেখো বন্ধুরা লুচি ভাজা হচ্ছে, হয়ে গেলে আলুটা ভাজা হবে, হয়ে গেলে তারপর রাত্রির খাওয়া দাওয়াটা সেরে ফেলবো। তো বন্ধুরা আজকে এইটুকুই ভিডিওটা থাক, আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে তোমাদের সঙ্গে আসছি। তো গুড নাইট, এখন খেতে বাজে 9টা। তো চলো বন্ধুরা আলুটা ভাজা হয়ে দেখো আলুটা ভাজ কিছুটা হয়ে যায়, আলুটা ভাজা হয়ে যাচ্ছে। তো তারপরে হয়ে গেলে ওই ঘরে নিয়ে চলে যাব। তো দেখো আলুটা ভাজা হয়ে গেল, বন্ধুরা রান্না কমপ্লিট। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে, ঢেলে রাখবো, আর এদিকে তো লুচি হয়েই গেছে। চলো এবার ঘরে নিয়ে চলে যাই, খাওয়া দাওয়া হবে। তো চলো বন্ধুরা রাখি, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব দেবে, লাইক করবে, কমেন্টে জানাবে। তো টাটা বাই বাই, সি ইউ। আর কিছু বলবো না, কালকে নতুন ভিডিও নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো।